Good morning, welcome to my new blog. So guys, utlu aru botat tur karane aku korbe na ra ase guys. Rod dili rode di thake bore khun dili ba bore khune di thake mane kinu kom rati bua 6 ta bajate khorjor kotha asil ita 10 ta baji gyal ei matro utlu mane bore khunu karane uthanastu ene tu bare rati bua uthoy bhokot moi botat tu saksun guys kobar khal glai ye pani pani hoye kichi chhala to guati rasta tu kichini aji obosthai nai to ulai jaba lage ita khorok boriya ke plus 12000 সাবস্ক্রাইবার হৈ গেল মোৰ চেনেলটোত আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ দিছো আজি অলপ ফৰুহুৰা সেলিব্ৰেচন কৰিম গাইছ যেতিয়া মই এই মাইলষ্টোনৰ প্ৰতি সেলিব্ৰেচন কৰো তো 12000 তো আজি কিবা এটা কৰিম কোত কৰো ঠিক নাই কেতে হয় ঠিক নাই লগতে এই যেটো ৰেপিডো সিৰিজ আছিল গুৱাহাটীৰ আজি খতম নেক্সট উইক আৰু আইব চেষ্টা কৰিম গাইছ ইতা বলে যাব লাগে বৰিয়াকে আৰু ইতা যাওঁতে গাইছ হাফ পেন চাফ পেন মাৰি যাম দে কো দৰ ৰং পেন পিন্ধে বেৰ বৰহন পতা চাৰা হা ইয়ে হে বল গাইজ বল ওলাই যাও আমি যাব লাগে বাপরে বা বেগ দিছি দে গাইজ এনে কোয়া লেভেলৰ পেকিং কৰছি বাকি হে বা পবন পুত্র অনুমানৰ বাইক লৈ মৌৰ দি বল তো গাইজ মই মাৰি লছো ৰেইন কুটটো মানে বৰহু নাই বেপাৰে গাড়ী থৈ আছিল পিন্ধি লছো দে জি হয় আবু এটা বৰিয়াকে যাব লাগে মানে বৰহুনো কাৰণে দেখছি না মানুহ নাই আজি একদম খালি খালি হৈছে দুই এখন গাড়ী যায় আছে মাঝে মাঝে এই বতৰটো একদম মজা বতৰ দিছি দক গাড়ী চলাৰ কাৰণে আৰু চাকাটো অলপমান পাম কমি আছিল বুলকে কলাক তো বৰিয়াকে পামটো মাৰি লওঁ ৰ'ব অলপমান জালুকবাৰী আৰু টাইম প্ৰায় 12টা বাজি গেল মানে জামত ইমান টাইম গুচি যায় কামাখ্যাৰ খান্তি মাথা গৰম হৈ গৈছে তো এতিয়া এটা বঢ়িয়াকৈ চাহ খাই লওঁ মানে ৰাতিপুৱাৰ পৰা একো খোৱাই নাই চাচোন ৰাতিপুৱা 12টা বজাত কিবা খাব হ'লে মানুহে বঢ়িয়া বঢ়িয়া গৰম চাই খা বাবু খা যিৰা আপুনি জিন্দগী কেক দেখে গাইজ আমাৰ চাহ হৈ গ'ল ভাল লাগিল তো এতিয়া যাই থাকোঁ বঢ়িয়াকৈ অ জল কি যি মোবাইলটো টিপি থাকে তাৰমানে অলপমান জেগা পালি মোবাইলটো টিপি দিয়ে বেলেগ বস্তু এটা হা মানে থংক হৈ গেল দে গাই যুৱ প্ৰজন্ম মোবাইলৰ নামত বাপৰে বাপ শুনাত অলপমান টাইম পালি হয় লাগে মোবাইল টিপি কি পিয়া টিপিয়ে মই তাকো ধৰিব নোৱাৰোঁ গাই চিনে আপোনালোকে বৰষুণটো আচলতে সকলোৰে কাৰণে এনজয় নহয় আমাৰ কিছুমান আছে ষ্টেটাছ দে বৰষুণ আহিলে ওপৰত তিৰ্বল টানি আছে তলত চাহ বেছি আছে কেনে এটা লাইভ গাই গাই চাকচোন তেল নাই দেখছি না এ ক'ত পচি কাটা যায় তেল অলপ মাৰিলো আৰু ৰাস্তা চাব পাৰে এফালে আৰু বাঢ়াইছেতো অলপ ডাঙৰ হ'ব বাপৰে বাপ মানে এক্সপ্ৰেছ ৱে আনাব হে ইয়াৰ পৰা আঁকি দিলে অ' মাই গড ধেমালি বল এই পালো পুঠিমাৰি নদী এখন দলং আপোনালোকে চাব পাৰে আৰু হঠাৎ গেৰেছে দুটা ভাই কেৰে ভাই আৰে ইয়াৰ ভিডিঅ' চাওঁ পুৰা ক'ত বহি আছিলি ইয়াতে চাৰা বেতালত গেছি নেকি গেছি কিজানি বেতালত ফোন মাৰি দেখি আছো ৰবা মানে বেতালত সাতটা তাৰ কথা আছিল ন মানে গেছি চাগে আমি আহোঁতে পোৱা নাই আমিতো আপোনাৰ আছো এইটো হাৱে হৈ আহিছো তো গাই আছে এইমাত্ৰ মই বেতালত ফোন মাৰিলোঁ আৰু সিহঁতে আজি মেইন ৰাস্তাইদি যোৱা নাই বোলে ডিমো হৈ গেছি বোলে তো সিহঁতো দেৰি হ'ব ৰখি থাকি বেকাৰ লাভ নাই সিহঁতে ঘৰ ক'তো নাৰ বঢ়িয়া 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 দাদা আমি যাই থাকো দে 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 আহি পালো ৰঙিয়া আৰু বৰষুণ জেগা আহি গেল হঠাতে মানে ইয়াতে ৰখিব লাগে হ'ল দোকানত তল চাচোন এ বা কেনেকৈ আছি এ কমছি মানে নৰাই টাইম হৈছে এতিয়া এটা টেৱান আপোনালোকে চাব পাৰে দুপৰীয়া এটা টেৱান আৰু আপোনালোকে পৰিৱেশটো চাওক কেনকে আন্ধাৰ কৰি আছি আমি এতিয়া বৰ্তমান আছোঁ নলবাৰী টাউন পাওঁ বেছি নাই ক'ৰবাত এক কিলোমিটাৰ গেলি পাম তো মানে এতিয়া কেনকৈ আছে চাওকচোন বৰষুণ আৰে বা অহো কিন্তু ভাল লগা আছে মানে গাইছ মোৰ বাহাদৰে এনেকৈ কৌল কৰি আছে তাৰমানে একেলগে ভাঙি আহিব ৰ'ব এতিয়া বৰষুণবিলাক আৰাম বহিছে আৰু
বরষুণ তো বরষুণে বতাহ হবতে কম নহয়। আরে বা কেনকে বাঁচিতে মাসি ছাড়া হেলমেটটো গেল মোর। প্রায় আধা ঘন্টামান সময় রখলো, কিবাকে বরষুণটো এলাক রব। এটা ডাইরেক্ট যাম নলবাৰী টাউন, তাতে কিবা এটা সরুকে কাম আছে, কামটো করে কিনে এঘর যাম। তো টাইমটো বহুত বেশি গাইস, কি কম যাই থাকো। লাইফটো জ্বালা পাইছো দে বাজি, ট্রেন রখা, বরষুণ, ধুমুহা, এ বা। হে গাইস, নলবাৰী টাউনের অবস্থা শুন, মানে ভিজা লাগবে, এ মা বানপানি চাবে, ও বাপ্পা ও খাবি, ও বাপ্পা ও কি এগুলো, ও মাই গড, নাচে নাচে নাচে। তো গাইস চাকসুন নলবাৰী টাউনের অবস্থা, ইয়ে ভাই সরি সরি জিকি অবস্থা নয়, ও মাই গড, আগর নদীত গাড়ি চলে থাকা হচ্ছে। তো গাইস আইফালে আমি নলবাৰী কলেজ পানি চাপ দাদা হেন দেখ খাই দিলি অরপাবাগ গেলে আর কবার 2 কিলোমিটার আছে, ভয়ঙ্কর বরষুণ, মানে নরখিলি নহয়, উপায় নাই। ফুলকর লগত ক্যামেরা আছে না, ক্যামেরাটা বাঁচাব লাগে, সেইকারণে রুখতে লাগে আছি, প্লাস বেয়া জিকছ একদম, কি কম মাছ ছালা, ইমান চ্যালেঞ্জিং হয়েছে আজি দিনটো, বুঝছি না, উপায় নাই। আমি কেন এমন যাই না, বরষুণটো তাৰমানে এক্সট্রিম লেভেল নাপাওক গেলে আমি যাই থাকো, যেতিয়া আর বোলে আর নরি আর রুখবে লাগবো, তেতিয়াহে আমি তাৰমানে রুখি যাও, চাক সন্ধে তাই আর নরে যাবা। ছালা লাই ভাগ্য ভাল আছে নেকি, আর বনাই থাকব লাগে, এইখানে কার ভাতে সাথে গরু গিলে চাকসুন গাইছ, কেনকে খুঁজো লাগি গেছে, আইবালো বুলক আতর ঘর, আর এনেকুয়া লেভেলর বরষুণ দিছি, মানে নাহিলেও নহয় গাইছ, আই গেল দে প্রায় 3:30 হল টাইম, এটা মানে যাবা লাগে ঘর দিয়ে, কেনকে জিকসু দেখছি না বরষুণ, কেনকে জিকি জিকি তো মন লুটে আছি গাইছ, আজি তো আমার দিন পাওয়া নাই লাইফটুত, বা আপা ও বা জিকসু দে ছালা। তো ফাইনালি মো কিবাকা আইপালো ঘর, বহুত অপেক্ষার মূলত, মা কসম এনেকুয়া লেভেলের বরষুণ, এনেকুয়া দিন আজিকালি মানে পাওয়া নাছিলো, তাৰমানে কিমান নরখিম, আর রাস্তাত রকছু আধা ঘন্টামানকে রখই প্রতিটা জায়গা, কিন্তু আর সহজ নয় না, তো বেমার সেমার হয়ে যাবো দে চালা, নিজেকে জায়গা না, এগুলো গোটাই জিকছি, পেন সেন গোটাই পানি, ইয়ে মানি বেগ স্যার, ওই মানি বেগ তু মানি বেগ তো পানি হবে দেখছি, আরে ইয়ে হে হে মানে অবস্থা নয় গেছি গ্যাস খাইল গেছি, যা শান্তি নাই লাইফ, আজিকালি বেমার নলি রক্ষা, মানে কপি আছো থর থরে, উপায় নাই, মই এতিয়া ইমান বেছি ভগি নাথকো, বঢ়িয়াকৈ ফ্ৰেছ হওক গাইছ, অলপ দেৰিকৈ লগ পাই আছোঁ, কাপোৰ চাপোৰ সলাওঁ দে, ও মা এনেকুৱা ঠাণ্ডা, মানে লাইট আছে নে নাই, গেল নেকি, ক'ৰ পাই যাওঁ নেকি, গুড ইভিনিং, আৰু আপোনালোকক মই কৈছিলোঁ আজি 12,000 ছাবস্ক্ৰাইবাৰ হয়, এটা সৰু সুৰা এটা চেলিব্ৰেশ্যন কৰিম, হয় গাইছ আজি মই চেলিব্ৰেশ্যন কৰিম, মানে কৰাটো কৰিমেই, এতিয়া ৰাতি প্ৰায় 7:30 বাজি গেল, আৰু এই চেলিব্ৰেশ্যনটো কৰিম মই গাইছ বেতাল নিপুৰ লগত, মানে ইমানকেইটা মাইলষ্টোন গেল, আজিকালি বেতাল নিপুৰ লগত চেলিব্ৰেশ্যন কৰা নাছিলোঁ, তো গাইছ আজি ফাইনেলি কৰিমেই, তো এতিয়া ওলাই আছোঁ বেতাল, মই নিপুৰ এফালে, নিশংক ভাই কেনে খবৰ, বঢ়িয়া আছা, কি কবা নিপুৰে বেতাল, যা যা তো আগুয়া যা থাক রাকেশ, তো গাইস আমি এটা ঘগ্রাবাৰ চক গেলে যাও, যাই কিনে মই কিবা এটা বস্তু কিনি লও, লৈ কিনে করে দিম যে সেলিব্রেশন ছাড়া, পানি চাকসুন, ও বাবা ও বানপানি হচ্ছি, বানপানি হি বানপানি হে আসাম, হে আসাম বানপানি কাহি হে খে, এ বা বানপানি কি হয়েছে গাইস, ও মাই গড, তো গাইস আই এই পাই গেল ঘগ্রাবাৰ চক, এই পালো ঘগ্রাবাৰ বৃন্দাবন রেস্টুরেন্ট, তো আজি কেক সেক নাকতো গাইস, মিঠাই খাওয়া রব, মিঠাই লৈ আহো, কিবা মিঠাই সিলেক্ট করলো, লৈ ললো, এটা বঢ়িয়াকে যাই থাকো, এলো একদম হাওয়ের কাহুত, এটা নিপুটা এটা আমাক বঢ়িয়াকে, তাৰমানে আজি সেলিব্রেশন তো নিপুয়ার বেতাল দুও করবো, এটা মিঠে লৈছো, আরে মখো ফলক বাজে, মখো দে আসলে গায় দা কুত্তা খালো, বড়িয়া বড়িয়া, এই মখো দে খাও, হ্যাঁ হ্যাঁ খাই দে, দেখো খাই দে বেতাল, খাই দে আতো হ্যাঁ নিহঙ্ক, লৈ লো আতো তোমার, তো
সুন্দর সুন্দর তো গাইস কেক সে কাটা নাই দক মিঠে খাও আর কি কেক কেটে কই সালা তোরু হুন কাটা কাটা দিয়ে দাও ধন্যবাদ।